वेलकम टू माय यूट्यूब चैनल थैंक्स फॉर क्लिक दिस वीडियो तो आज के विषय नहीं आलोचना करब से विषय ओएसिस स्कॉलरशिप गुरुत्वपूर्ण अपडेट नहीं आलोचना करब तो आज के वीडियोर माध्यम तुम्हारा जान देव जो ओएसिस स्कॉलरशिप आवेदन कब शुरू हो कतदिन पर्त चलो सब ही आज के वीडियोर माध्यम तुम्हारा जान देव तो वीडियो शुरू कर आगे छोटे एक रिक्वेस्ट जरा हमारे चैने प्रथम बार विजिट कर ता अवश्य सबसक्राइब कर पास बेल आइकन डबे दिन जैसे परवर्ती एरक वीडियो सवार आगे देखते যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। আমরা ইতিমধ্যে রয়েছি ওয়েসিস স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা রয়েছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটা নোটিশ বা নতুন একটা ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে যার মাধ্যমে তোমরা যে ওয়েসিস স্কলারশিপটা আবেদন ও রেনুয়াল যারা নতুন ক্লাস 8 থেকে 9 এ গিয়েছে ক্লাস 9 এ যারা উঠেছে তারা নতুন আবেদন করতে পারবে আর যারা 9 থেকে 10 বা যে ক্লাসে ছিল 9 থেকে 10 এ গিয়েছে তারা আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক দিয়েছে তাদের তো এখন আবেদন করতে পারবে না কারণ তাদের এখনো রেজাল্ট দেয়নি। তাদের যখন রেজাল্ট দেবে তারা যখন 11 এ ভর্তি হবে তখন তারা আবেদন করতে পারবে। যাদের রেজাল্ট অলরেডি হয়ে গেছে নেক্সট ক্লাসে চলে গেছে তারাই একমাত্র এখন আবেদন করতে পারবে রিনিউয়াল করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক আর 12 বাদে বাকি সবাই রিনিউয়াল করতে পারবে এবং নতুন যারা ক্লাস 9 উঠছে তারা আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক দিয়েছো আর যারা উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছো তারা এখনো আবেদন করবে না কারণ যারা মাধ্যমিক দিয়েছে তারা কোন স্কুলে ভর্তি হবে তা অনেকে স্কুল চেঞ্জ করবে। সেই ক্ষেত্রে তারা যখন রিনিউয়াল করবে তখন তারা স্কুল চেঞ্জ করবে সেই ক্ষেত্রে তারা এখন আবেদন করবে না। আর যারা ক্লাস 12 পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে বসে আছে রেজাল্ট দেবে তারা কলেজে ভর্তি হবে সেই ক্ষেত্রেও তারা এখন কোনো রকম আবেদন করবে না। কারণ কি তারা যদি এখন আবেদন করে তো সেই ক্ষেত্রে তারা কোন কলেজে ভর্তি হবে কবে ভর্তি হবে সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি কারণ রেজাল্ট না দিলে তারা অ্যাডমিশন প্রসেসিং শুরু করেনি। তো সেই ক্ষেত্রে তোমাদের বলছি তোমরাও আবেদন করবে না। তোমরা যখন কলেজে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা রেনুয়ালটা করে নেবা আর যাদের রিজেক্ট হয়ে গেছে তারা নতুন করে আবেদন করবে। অনেকের অনেক ক্ষেত্রে রিজেক্ট হয়ে গেছে বা অনেক ক্ষেত্রে সে আবেদন করতে পারেনি আগের বছর সেই ক্ষেত্রে তারা নতুন আবেদন করবে। আর যারা আবেদন করে টাকা পেয়েছে তারা শুধু রেনুয়াল করবে আর যারা নতুন ক্লাস 9 এ উঠেছে 8 থেকে তারা নতুন আবেদন করবে। আর একটা ব্যাপারটা হচ্ছে কি যারা এখনো পর্যন্ত টাকা পায়নি ওইসিস স্কলারশিপের তো দিন আগে আবার তৃতীয় প্রসেসের টাকা এবার টাকাটা দুটো স্টেপে দিয়ে দিয়েছে 40% 60% আগে হয়তো কারো 40% দিয়েছে পরে হয়তো কারো 60% দিয়ে দিয়ে কমপ্লিট করেছে হয়তো আগে কারো 60% দিয়েছে পরে 40% দিয়ে কমপ্লিট করেছে। তো সেই ক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই টাকা ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা রেনুয়াল তোমাদের রেনুয়ালটা করে নিতে পারো আর ক্লাস 8 থেকে 9 এ যারা গিয়েছে তারা নতুন অ্যাপ্লিকেশন করে নিতে পারো আর যাদের রিজেক্ট অনেকে অনেক কারণে করতে পারেনি সেসব স্টুডেন্টরা তাদের নতুন করে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। তারপরে হচ্ছে যারা কলেজ স্টুডেন্টস আছে যারা সেমিস্টার ওয়াইজ আছে তাদের তারাও এই অ্যাপ্লিকেশনটা রিনিউয়াল করতে পারো ওয়েসিস স্কলারশিপ রিনিউয়াল করে নিতে পারো। ইতিমধ্যে রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে যারা আছে তাদের তো হবে না যারা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আছে তারাই এই স্কলারশিপটাকে রিনিউয়াল করে নিতে পারো কারণ কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চলো ডেটটা দেখা দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ হ্যাজ বিন স্টার্ট অন 10/5/2022 ও 23 সিজনের যে 2022-23 সিজনটা আছে সেই সিজনটা ইতিমধ্যে 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা রিনিউয়াল করে নিতে পারো। মেন কথা হচ্ছে কি যে অনেকে কোশ্চেন করবে দাদা আমি এখনো টাকা পাইনি আগের স্কলারশিপ আগের বছর টাকাটা পাইনি। তো সেই ক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই। তোমাদের হয়তো অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হওয়ার পর এক কিস্তি মানে 40% বা 60% টাকা দিয়ে দিয়েছে বাকি যে 40% 60% কারোর ক্ষেত্রে 40% দিয়েছে কারোর পার্সেন্টে 60% দিয়েছে বাকি যে 40% 60% টাকা আছে সেটা আস্তে আস্তে গভর্নমেন্ট বা ওয়েসিস স্কলারশিপ যে অফিস আছে সেই অফিস থেকে আস্তে আস্তে পে করছে। তোমরা কোনো রকম টেনশন না করে রিনিউয়ালটা করে নিতে পারো। তোমরা রিনিউয়ালটা করে যে প্রসেসগুলো আছে পরের সেই প্রসেসগুলো তোমরা কমপ্লিট করতে পারো। রিনিউয়াল করার পর তোমাদের যে ব্লক বা পৌরসভা এলাকা হয় তাদের কাউন্সিলরের সই বা সভাপতির সই সভাধিপতির সই জেলা পরিষদের সই সেই সইটা কমপ্লিট করে তো আগে প্রসেস তো জানোই কমপ্লিট করে এনে তোমরা তোমাদের স্কুলে বা যেদিকে কেউ কলেজে পড়ে সে কলেজে সাবমিট করে দিতে পারো। তো তোমরা তোমাদের স্কলারশিপটা স্ট্যাটাস চেক করে দেখতে পারো। দেখার পর যদি টাকা ঢুকে গেছে তো ভালো কথা না ঢুকলে ওয়েট করো টাকা অবশ্যই ঢুকবে।
তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা রিনিউয়াল করে প্রসেসগুলো শুরু করতে থাকো। তো মোটামুটি লাস্ট ডেট নভেম্বর ডিসেম্বর পর্যন্ত হবে। তো সেই ক্ষেত্রে তোমরা নভেম্বরের আগেই ক্লাস 8 থেকে 9 এ গেছে, তাদের অ্যাডমিশন হয়ে গেছে। এবার প্রশ্ন আরেকটা, ক্লাস 11 এর পরীক্ষা দিয়েছে, তারা কি রিনিউয়াল করতে পারবে? অবশ্যই। ক্লাস 11 এর যারা পরীক্ষা দিয়ে 12 এ এবার উঠলো, তারাও রিনিউয়ালটা করে নিতে পারবে ক্লাস 12 এর জন্য। শুধুমাত্র মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এইচএস যারা বোর্ডের পরীক্ষা দিয়েছে তারা শুধুমাত্র করতে পারবে না, বাকি সব স্টুডেন্ট করতে পারবা। যারা গ্রাজুয়েশনে আছো অর্থাৎ বিএ, অনন্য বিএড এ আছো, এমএ তে আছো, তাদের যদি এক্সাম হয়ে যায় করতে পারবে। বিএড যারা আছে তারা রিনিউয়াল করে নিতে পারবে। যারা হচ্ছে বিএড ফার্স্ট ইয়ারে করছে, টাকা পেয়েছে এবং দ্বিতীয় বর্ষের জন্য করে নিতে পারো রিনিউয়াল, পার্ট এমএ তে করে নিতে পারো, সবই ক্লাসে করতে পারবো, শুধুমাত্র মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক বাদে। কারণ এই দুটো ক্লাসের রেজাল্ট এখনো হয়নি। তো তোমাদের যখন রেজাল্ট দিয়ে দেবে, তোমরা অ্যাডমিশন কমপ্লিট করবে, তখনই তোমরা এই অ্যাপ্লিকেশন রিনিউয়াল করবে। তাছাড়া এখন করতে যাও না। যদি তোমরা স্কুল চেঞ্জ করো তোমাদের নাম্বার, কারণ রিনিউয়াল করতে গেলে তোমাদের মার্কশিট লাগবে প্রিভিয়াস ইয়ারের, তো সেই ক্ষেত্রে তোমরা মার্কশিট এখনো পাওনি। তো সেই ক্ষেত্রে তোমরা এই ভুলটা করতে যেও না। অনেকে কি করে যে সবাই বলে হ্যাঁ স্কলারশিপের রিনিউয়াল হচ্ছে বা হচ্ছে আমরা করে নিই, তো সেই ক্ষেত্রে এই ভুলটা করবে না। কারণ যদি স্কুল চেঞ্জ হয় তারপরে অনেকে সেম স্কুলে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে মার্কশিটের নাম্বারটা তো পাবে না। সেই ক্ষেত্রে তোমরা তোমাদের রিনিউয়ালটা রেজাল্টের পরেই করবে, আর বাদ বাকি যারা আছে তারা রিনিউয়াল শুরু করতে পারে বা করে নাও। আমি সাজেস্ট করবো আস্তে আস্তে তোমরা রিনিউয়ালগুলো করে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার। থ্যাংক ইউ।